দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রবেশ করতেছেন আলহাজ নূর হোসেন আরিফ চেয়ারম্যান বদরখাল ইউনিয়ন পরিষদ ডেমুশ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বিএম সর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যান মহোদয়গণ এবং রয়েছেন কক্সবাজার একশোকরিয়া পেকু আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এখানে উপস্থিত রয়েছেন বদরখালী কলেজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রুহুল কাদের দর্শক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনি সংস্থ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত চেয়ারম্যান ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন কক্সবাজার এক চকরিয়া পেকু আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনি নিজ পায়ে ফুটবল মেরে উদ্বোধন করলেন আজকের এই ম্যাচ। ফায়ের জাদু আমাদের এমপি মহোদয় মেরে দিলেন ফুটবল খুব সুন্দরভাবে সেই শটটি। ঐতিহ্যবাহী বদরখালী কলেজের উচ্চ বিদ্যালয় 1945 ইংরেজিতে প্রতিষ্ঠিত শিক্ষা দীক্ষা ক্রীড়া সংস্কৃতিতে ঘোড়া জেলায় চারণ শিক্ষকের আত্মসেন বিদ্যালয় প্রতি বছর এই বিদ্যালয়ের মাঠে এখানে সুন্দরভাবে একটা পরিসমাপ্তি হওয়ার জন্য আপনারা সকলে উপস্থিত করবেন। আজকে আমরা সবচেয়ে খুশি আমাদের দুজন অভিভাবক এখানে খুব থেকে আমাদেরকে আজকে আনন্দ সমাজ করছেন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ আমাদের জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত সহচর জনতা সহযোগিতা হচ্ছে আর কি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি এই বিদ্যালয় অনেক দিন যাবত রাজনীতি পরিশ্রমের আমরা জড়িত এই বিদ্যালয়ের ভবন জনগণের বিদ্যালয়ের আমরা সংস্কৃতি লেখাপড়া করে আমি ওই বিদ্যালয়ের ইউনিয়ন পরিষদের খেলা লাইট দিলে এটাই ভিতরে নোট মানুষ খেলা ইতিমধ্যে।